এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রিমচি মুখটা গোমড়া করে চলে গেল। স্পর্শের খারাপ লাগছে এই ভেবে যে রিমের কথা রাখতে সে এখন রিমের সাথে মিসবিহেভ করছে। মা, আমি বের হচ্ছি। কি দিদি হ্যাপ, এ সময়ে কই যাস? অফিসে তো গেলি না, এখন তাহলে কই যাচ্ছিস? রিহাব মানিব্যাগের টাকা কত আছে সেটা চেক করতে করতে মায়ের দিকে তাকিয়ে বলল, স্পর্শর বাসায় গিয়ে দেখব রিম ওখানে কি করছে। তুই এত শিওর কি করে যে রিম ওইখানেই আছে? তামিম পর্দা ধরে দাঁড়িয়ে আছে। তাহলে কি আজ রিম আপু ফিরে আসবে? তাহলে খুব ভালো হবে। তামিম নাচতে নাচতে চলে গেল রন্তিকে খবরটা দিতে। রিহাব প্রায় 2 ঘন্টা ভেতরে স্পর্শের বাসার সামনে এসে হাজির। বাসাটা দেখে বেশ হাইফাই মনে হচ্ছে। রিহাব তাই শার্টটা টেনে টুনে লিফটে উঠছে, হাতের কবজি ঠিক করছে স্পর্শকে মারার জন্য। আজ হাড় গোড় ভাঙবে ওর। স্পর্শ সম্পন্ন ঠিকানা রিহাব আখির থেকে নিয়েছে, আর আখিকে কড়া করে বলে দিয়েছে যেন স্পর্শের কানে খবর না যায়, কারণ সে কথা দিয়েছে সে চুপচাপ রিমকে নিয়ে চলে আসবে, স্পর্শকে একটা টোকাও দিবে না। আখি তাই রাজি হয়ে গেল। রিহাব আপাতত এখন স্পর্শের দরজার এ পাশে। বড় করে শ্বাস নিয়ে গালটা ফুলিয়ে কলিং বেলে চাপ দিল সে। বিকেল 4টা বাজে তখন। 2 মিনিট পর স্পর্শ এসে দরজা খুলল। রিহাবকে দেখে তার তো চোখ কপালে। রিহাব স্পর্শর দিকে না তাকিয়ে বাসার ভেতরে দেখায় ব্যস্ত। তারপর স্পর্শর কোনো কথা না বলা দেখে সে হনহনিয়ে ভিতরে ঢুকে গেল। রিহাব, তুমি আবার এখানে কি জন্য? আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছো? কে, তোমার বোন? ও আচ্ছা, রিমঝিম। ওকে আমি লুকাবো কেন? প্রেম করলাম এতদিন, শেষে লুকিয়ে রাখবো কেন? রিহাব সোজা স্পর্শের রুমে এসে পুরো রুমে চোখ বুলিয়ে দেয়ালে রিমঝিমের ছবিটা দেখে থামলো। তারপর আবারও বারান্দায় গিয়ে দেখে এসে ডাইনিং রুমে এসে রান্নাঘরের দিকে এক নজর তাকালো। এরপর গেল রিমের রুমে, যে রুমে সে থাকতো। রুমটাও ফাঁকা, তবে বিছানা তোশো কম্বল দেখে রিহাব স্পর্শের দিকে তাকিয়ে বলল, এখানে কে থাকে? আমার কলিগ সিয়াম, কল করব, কথা বলবে? রিহাব এবার রুমটার বারান্দায় এসে ফুলের টবগুলোর দিকে অনেকক্ষণ চেয়ে রইল। তারপর স্পর্শর দিকে তাকাতেই স্পর্শ বলল, সিয়ামের ওয়াইফও থাকে, ওদের আমি থাকতে দিয়েছি, মাসে মাসে 5,000 দেবে বলেছে, পালিয়ে বিয়ে করেছে তো তাই কম রেট রেখেছি, তুমি আর রাখে আসলে কোনো টাকা নেবো না। আর হ্যাঁ, ওরা এখন মার্কেটে গেছে, তুমি চাইলে ভিডিও কল দিয়ে কথা বলিয়ে দিতে পারি। রিহাব গাল ফুলিয়ে বের হয়ে চলে গেল। তার আগে সবগুলো বাথরুমও চেক করলো সে। তারপর দরজা পর্যন্ত এসে পিছন ফিরে বলল, রিমঝিম তোমার কাছে নিয়ে দেখে খুশি হলাম, তা নাহলে তোমার শরীর বেয়ে আজ রক্ত ঝরতো। স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে এসে মুখের উপর দরজা লাগিয়ে ফেলল। তারপর দাঁত কেলিয়ে হাসলো রান্নাঘরের দিকে তাকিয়ে। এরপর সোজা হেঁটে রান্নাঘর পেরিয়ে একটা বারান্দায় এসে সে দাঁড়ালো। রান্নাঘরের সাথে একটা ছোট্ট বারান্দা আছে। রিহাব বুঝতে পারেনি, কারণ সে দূর থেকে রান্নাঘর দেখেছে। রান্নাঘরের সেই বারান্দায় স্পর্শ রিমঝিমের হাত আর মুখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। সে একদমই জানতো না আজ এই মুহূর্তে রিহাব আসবে। সে কোনো খবরই পায়নি। মূলত রিমকে এমন করে দাঁড় করিয়ে রাখার কারণ হলো অন্যটা, আর সেটা হলো ঠিক 1 ঘন্টা আগে রিম আবারও স্পর্শকে বিরক্ত করে ওর দরজার কাছে এসে ঘ্যান ঘ্যান করছিল। স্পর্শ তাই বিরক্ত হয়ে দরজা খুলে রিমের হাত ধরে টেনে রান্নাঘরের বারান্দায় দাঁড় করিয়ে ওর মুখ বাঁধল সবার আগে। তারপর ওর হাত বাঁধল গ্রিলের সাথে। রিম চোখ, স্পর্শ যেন স্বস্তি পেল অনেকটা। তারপর সে পুনরায় নিজের রুমে ফেরত চলে গেল। রিমকে শাস্তি দিয়ে পরে আবার ওর জন্য মায়া হতেই যখন সে রিমকে ছাড়াতে যাচ্ছিল তখনই রিহাবে সে হাজির হয়েছে। রিমঝিমের মুখ হাত খুলে দিতেই রিম ইচ্ছা মতো গালি দিল স্পর্শকে। তারপর হাত ছাড়া পেতেই স্পর্শর বুকে কিল ঘুষে আনলিমিটেড দেওয়া শুরু করে দিল সে। স্পর্শ বাধ্য হয়ে রিমের হাত দুটো মুষ্টিবদ্ধ করে ধরে কাছে টেনে এনে বলল, শান্ত হও, তোমার ভাই এসেছিল। রিহাবের কথা শুনে মুহূর্তেই রিমঝিম থেমে গেল। বড় বড় করে শ্বাস নিচ্ছে সে, কারণ গায়ের জোর দিয়েই এতক্ষণ সে স্পর্শকে মারছিল। স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে পানি 1 গ্লাস এনে বাড়িয়ে দিল রিমের দিকে। রিম ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। তারপর মুখটা মুছে বলল, কে পেয়েছেন? পেলে কি এখন তুমি আমার সামনে থাকতে? এই যে আমার ট্রলি ব্যাগ দেখেনি তো,
ভাগ্যে জোরে বেঁচে গেলাম। কাল রাতে তুমি চলে যাওয়ার জন্য যে হারে বেগে ছুটেছিলে না, আমি রাত দুটোর সময় চুপি চুপি এসে তোমার ব্যাগটা রান্নাঘরের ওপরে তাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে রিহাব তোমার রুমে বিছানা তোষক ছাড়া কিছুই পায়নি। আর তোমারও গুণ আছে, তুমি যেখানে সেখানে নিজের অন্য জামা ফেলে রেখো না, একটা ইউজ করো আর একটা ব্যাগে পুরে রাখো, তাই বেঁচে গেলাম। রিম স্বস্তির নিঃশ্বাস ফেলে দাঁত গেলালো, তারপর আবারও মুখ ফুলিয়ে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে এখানে এমন হালে রাখার? স্পর্শ এমন ভাব করলো যেন সে রিমের কথা শুনেই নাই। তারপর সে পকেটে হাত ঢুকিয়ে নিজের রুমে চলে গেল। রিম সেসব বাদ দিয়ে নিজের রুমে এসে ভালো করে দেখল, যাক সব ঠিকঠাকই ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাইয়া হুট করে এমন আসবেন, জানতাম না ভাইয়া যে এত চালাকি করে, আজ কি করে বেঁচে গেলাম এখনো বিশ্বাসই হচ্ছে না আমার। স্পর্শ নিজের রুমে এসে বসতেই মায়ের ফোন আসলো। মা ভয় ভয় জিজ্ঞেস করলেন, রিহাব কোথায়? আখি বলল সে নাকি এখানে এসেছিল? তার ছেলের প্রতি তার বিশ্বাস আছে, আবার এই ধারণাও আছে সে রিমের প্রেমে এতটাই অন্ধ যে সে রিমকে নিজের কাছে রাখলেও রাখতে পারে। মা এসেছিল, রিমকে পায়নি, পাবে কি করে, ও তো এখানে নেই। রিমঝিম দরজার কাছে এসে কান পেতে শুনছে স্পর্শর কথা। কে? নিহা? আমার সাথে কথা বলবে? আচ্ছা দাও। হ্যালো। হাই স্পর্শ। হ্যালো, ভিডিও কল দিলে কেন আবার? একটু দেখবো তোমায়। তো দেখো। রিম মুখে দিয়ে দেখছে, নিহা এমন সাজে দিয়ে ভিডিও কল দিয়েছে যেন আজ তার বিয়ে। তা দেখে রিম মুখে হাত দিয়ে হাসছে। নিহা চুলগুলো হাত দিয়ে কার্ল করতে করতে বলল, কবে আসবে? আঁখি আপুর তো এক মাস বাদেই বিয়ে শুনলাম, তোমাকে কবে পাচ্ছি? বিয়ের দিন আসবো, এখন সময় নেই, নতুন জবে ফাঁকি দেওয়া যাবে না। আপুর পরে কিন্তু আমার আর তোমার, আর এবার তো তুমি জবও পেয়ে গেছো, আর কোনো চিন্তাই নেই। স্পর্শ পিছন ফিরে তাকালো, কারণ রিমের হাতের চুরি ঝুনঝুন শব্দ হচ্ছিল। স্পর্শ রিমের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর কি সব ভেবে নিহার দিকে তাকিয়ে বলল, জলদি সেরে ফেলবো। নিহা তো খুশিতে এক লাফ দিল, ফোনটাই হাত থেকে পড়ে ডিসকানেক্টেড হয়ে গেল। রিমের মনে হলো তার বুকের ভেতরটায় সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তার কষ্ট হলো স্পর্শের কথা শুনে। স্পর্শ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অভিনন্দন জানাবো না আমাকে? রিম মুচকি হেসে বলল, কংগ্রেচুলেশনস। থ্যাঙ্ক ইউ সো মাচ। তুমি কিন্তু আবার বিয়েতে আসবা, আসতে তোমাকে হবেই। রিম হাতটা নাড়িয়ে চলে গেল নিজের রুমে, ওখানে দাঁড়িয়ে থাকাটাও বিষাদময় মনে হচ্ছিল। স্পর্শর বুকটা ফেটে যাচ্ছে রিমকে কষ্ট দিয়ে। রিম আমাকেই ভালোবাসে, আমি জানি, সে স্বীকার করতে যায় না বলেই আজ এমনটা করলাম আমি। যদি কখনো স্বীকার না করে তাহলে সেটা ওর ব্যাপার, তার জন্য জোর করতে পারি না আমি, আর সে রাজি হবেই বা কী করে, যার এমন হিটলার মার্কা ভাই আছে সে তো বিয়ের কথা বলেও চিন্তা করবে না। আমি তো জানতামই আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই, বিয়ে নিয়েও ভাবি না। রিম চোখের পানি মুছতে মুছতে গাছগুলোতে পানি দিচ্ছে, এই মুহূর্তে সে কেন কাঁদছে তা সে জানে না, তবুও তার খুব কান্না পাচ্ছে। নিহানের সাথে বিয়ে হবে ওনার? ভালো তো, খুব ভালো, তাহলে আমার খারাপ লাগছে কেন? আমার তো খুশি লাগার কথা। না, স্পর্শের কাছে নেই। তামিম মুখটা ফ্যাকাশে করে হাতে থাকা চকলেটের বক্সটা সোফার উপর রেখে চলে গেল। সে রিমের প্রিয় চকলেট এনেছিল রিমকে দেবে বলে, কিন্তু রিম তো আসলোই না। এদিকে রিম নাক টানছে বসে বসে। স্পর্শ বিষয়টা খেয়াল করে দরজার কাছাকাছি এসে বলল, চা বানাচ্ছি, কেউ কি খাবে? রিম জলদি করে মুখটা মুছে বলল, না ভালো লাগছে না। স্পর্শ রান্নাঘরে যেতে যেতে বলল, আচ্ছা আমার বিয়ে হয়ে গেলে আমার জন্য আমি নিজ দায়িত্বে ছেলে খুঁজে দেব। রিমের খুব রাগ হলো কথাটায়, সে বারান্দা থেকে এসে সোজা স্পর্শর রুমের দিকে গেল হনহনিয়ে। স্পর্শ বুঝলো না ব্যাপারটা, তারপর মনে সন্দেহ জাগতেই সেও পিছু পিছু গেল। ততক্ষণে রিম দেয়ালে টাঙানো তার বিশাল ছবিটা ছিঁড়ে ফেলেছে। স্পর্শর চোখে যেন আগুন জ্বলছে, রিম যত পারছে কুচি করছে ছবিটাকে, রাগ সব এর উপর দিয়ে ছাড়ছে। স্পর্শ রিমকে নিচ থেকে উঠিয়ে ওর চুলের মুঠি ধরে বলল, তোমার সাহস হলো কি করে এটা ছেড়া? রিম হাসলো, তারপর চুল ছাড়িয়ে সরে গিয়ে বলল, আমার ছবি আমার ইচ্ছা। স্পর্শ ছবিগুলোর দিকে তাকিয়ে আবারও রিমের দিকে তাকিয়ে এগিয়ে গেল। রিমকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে সে বলল, আমি তোমাকে ভালোবাসলে সেটা আমার দোষ, আমি তোমার থেকে দূরে চলে গেলে সেটাও আমার দোষ, আমি তোমাকে কাছে টেনে নিলে সেটাও আমার দোষ। আমার আসলে কি করা উচিত তুমি সাফ সাফ বলে দাও প্লিজ।
আমাকে তুমি জাস্ট খেলনার মতো ইউজ করছো। দরকার হলে খুব করে মারে দেখি আমাকে বিভোর করে ফেলবে, তারপর যখন আমি কাছে আসতে চাইবো তখন তোমার সব লজিক উঠে আসে আমার বিরোধিতা করার জন্য। এতটা বছর ধরে ভালোবেসে এসেছি আমি, আর তুমি আমাকে বারবার দূর করে ঠেলে দিয়েছ। এখন যখন আমি অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা বললাম তখন তোমার এত রাগ এত খুব আসলো কই থেকে? আমার থেকে মুক্তি পেতে সেদিন আমার পায়ের কাছে বসে ছেড়ে দিয়েছিল, আমি মেনে নিয়ে সেই রাতেই বাসা থেকে চলে এসেছিলাম তোমার থেকে দূরে এখানে। এরপরেও তুমি নিজে হেঁটে এসেছো আমার কাছে, তাই আমি কাছে টেনে নিয়েছি, রোজ আমার সামনে আমার কাছাকাছি থাকছো, একই ছাদে নিচে, তারপরও তোমার কাছে আমি যেতে দিলে তুমি আমাকে ফিরিয়ে দাও। আবার আমি অন্য কাউকে নিয়ে সুখী হতে চাইলে তোমার মুখটা একদম অমাবস্যা হয়ে যায়। স্পর্শ রিমকে জাকিয়ে বলল, কি হলো বলো, এমনটা করো কেন তুমি, কি চাও? রিম চুপ করে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ রিমের এমন নীরবতা দেখে ওকে আবারও ঝাঁকিয়ে বলল, কি হলো, উত্তর দাও রিম। স্পর্শ নিজের দিকে তাকিয়ে কাচুমাচু করছে, হাত ছাড়ানোর চেষ্টা করছে সে বারবার। স্পর্শর কথার দিকে তার মন নাই বললেই চলে। তার এমন অনীহা দেখে স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে সোজা কল করলো নেহাকে। তারপর রিমকে শুনিয়ে শুনিয়ে বলল, হ্যালো নেহা, আমি তোমাকে ফোন করেছি একটা কারণে, আর সেটা হলো আমি তোমাকে আজকে বিয়ের আগে বিয়ে করতে চাই, মানে আমার ওর বিয়ের আগেই আমাদের বিয়েটা সেরে ফেলবো, তুমি কি রাজি? কাজে অফিস রেডি করার দায়িত্ব আমার, জাস্ট তোমাকে কল করলে তুমি রেডি হয়ে চলে আসবে। নেহা তো খুশিতে লাফাবে না নাচবে সেটা ভেবেই পাচ্ছে না, সবকিছুর উত্তরে সে 24 বার ওকে বলে দিয়েছে। রিম মুখটা ছোট করে চলে গেল নিজের রুমে। স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে রিমের পিছু পিছু এসে বলল, চিন্তা করো না রিম, তোমার জন্য ছেলে খুঁজে দেব আমি। রিমের তো রাগে মেজাজ বিগড়ে গেছে, সে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে ততক্ষণে। স্পর্শ চুপিসারে এসে দরজা লক করে নিজের রুমে গিয়ে অফিসের কিছু ফাইল নিয়ে বসল। প্রচুর কাজ, সেসব সারি, রিমো আর পালাতে পারবে না। রিম চোখ মুছে বোরকাটা পরে নিল, তারপর ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে স্পর্শ রুমের দিকে এক নজর তাকালো সে। তারপর দরজায় হাত লাগাতে বুঝল স্পর্শ আগে থেকে লক করে রেখেছে। কিন্তু স্পর্শ কি জানি না যে আমার কাছে আরেকটা চাবি আছে? সে জানতো না, তার মাথায় একদমই ছিল না যে সে রিমকে আরেকটা চাবি দিয়েছিল কিছুদিন আগে। রিম চাবিটা এনে দরজা খুলে বেরিয়ে চলে গেল। যেতে যেতে ভাবল, লোকটা বিয়ে করতে পারবে তো আমিও পারবো, আর আমি জানি আমি বাসায় ফিরে গেলে ভাইয়া সেই মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে আমাকে। দিলে দিক, এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি নিজের বাসাতেই ফিরে যাব। উনি বিয়ে করতে পারলে আমিও পারবো। স্পর্শ কাজ সেরে দরজার পর্দা সরিয়ে উঁকি দিল রিমের রুমের দিকে। লাইট জ্বলছে, তাও কেমন কেমন যেন লাগলো স্পর্শর। স্পর্শ হাত থেকে কাজের ফাইলটা সোফার উপর রেখে রিমঝিমের রুমে এসে দেখলো রিমঝিম নেই, রুম ফাঁকা। তা দেখে পেটের ভেতর মোচড় দিয়ে উঠেছে ওর। স্পর্শ দেরি না করে রান্নাঘরের তাকের কাছে এসে দেখলো ট্রলি ব্যাগটাও নেই। তার মানে রিম আমাকে না বলে বেরিয়ে গেছে, তাও এই সময়ে এত রাতে? এই মেয়ে এতটা দায়িত্ব জ্ঞানহীন, এরে এখন আমি কোথায় পাবো? স্পর্শ দরজা লক করে বাসা থেকে বেরিয়ে পড়েছে রিমকে খোঁজার জন্য। রিম আবারও পথ হারিয়ে ফেলেছে, আসার সময় যে বাস স্টপে সে নেমেছিল সেটাই খুঁজে পাচ্ছে না সে। এর উপর মনটা ভীষণ খারাপ, হাঁটার ইচ্ছে নেই, তাও সে রাগের বসে হেঁটে চলেছে। সে রাগ তাও স্পর্শের উপর। রাত হয়ে এসেছে, ভাগ্য খারাপ আজ হবে না যা বুঝলাম, কারণ এত সবের মাঝে কুশন বাঁধতে ভুলে গেছি। এবার কেউ মুরব্বি ভাববে না, রাত করে একটা কিশোরী মেয়ে হেঁটে যাচ্ছে এইটা ভাববে। এখন যদি কোনো বিপদ হয়। রিম নিজের কপালে নিজের বাড়ি দিয়ে সামনে তাকিয়ে এবার দেখতে পেল 4-5টা ছেলের আড্ডা বৈঠক, তাও ভদ্রঘরের একদমই মনে হচ্ছে না, মনে হয় বস্তির। রিমের কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, সে কিছুটা বিচলিত হয়ে হাঁটা থামিয়ে সেদিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর মধ্যে দু একজন রিমকে খেয়াল করেছে ততক্ষণে। রিমের ঘাড়ের উপর কারো হাত পড়তে রিম এক চিৎকার দিয়ে নাকি ঘুষি মেরে দিল পেছন থেকে।